সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ মোসনাদুল ফেরদোস নামক কিতাবের দ্বিতীয় খণ্ড বাইশ পৃষ্ঠা দুই হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং আব্দুরুল মনসুর নামক কিতাবের বিরাশি পৃষ্ঠায় এ হাদিসখানা বর্ণিত রয়েছে যে হজরত আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন যখন ছোট বাচ্চা কান্না করে তখন তাকে মারিও না কারণ বাঁকাউ সাবির ইলা শাহরাইন অর্থাৎ বাচ্চা যখন প্রথম দুই মাস কান্না করে তাকে আল্লাহ ও রসুলের তৌহিদ ও রেসালতের শিক্ষা দেওয়া হয় এবং বাচ্চা তা দ্বারা আল্লাহ ও রসুলের ও রেসালতের শাহাদ দেয় এবং এর পরের দুই মাস সে যখন কান্না করে তখন তাকে আল্লাহর উপর একিন ও ভরসা শেখানো হয় এবং এরপরের আট মাস পর্যন্ত তাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের দরুদ সালাম শিখানো হয় অপর রেওয়াইতে আছে যে লা তাদিবু আতফালাকুম আলা বোকা ইহিম সানাতান তা তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদের কান্নার কারণে মারিও না কারণ প্রথম চার মাস পর্যন্ত তাকে আল্লাহর তৌহিদ এবং রসুল্লাহ সাল্লু তালা আলহি ওয়াসাল্লামের রেসালত শিখানো হয় এবং এরপরের চার মাস যে সে কান্না করে তাতে সে নবী করিম সাল্লাহ সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করে এবং এরপরের চার মাস যে সে কান্না করে তাতে সে মা বাবার গুনামাফির দোয়া করে সুতরাং ছোট বাচ্চারা যে কান্না করে তার দ্বারা আল্লাহর তৌহিদ রসুলের রেসালত এবং নবী করিম সাল্লামের দরুদ ও সালাম এবং ছোট বাচ্চাদের কান্নার মধ্যে পিতা মা বাবার গুণামাফের কারণও রয়েছে সুতরাং এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা খুবই জরুরি